সো গাইজ, এই ভিডিওটা জাস্ট ফর এডুকেশন পারপাস, কেউ এটার ভুল ইউজ করবেন না। আমি আপনাকে ইমু হ্যাকিং থেকেও বাঁচানো শিখামো, কিভাবে হ্যাক করবেন ওইটাও শিখামো ভিডিওর লাস্টে। এমনকি ইমুতে অনেকেই আছে আপনাকে গ্রুপে অ্যাড করে অনেক ডিস্টার্ব করে, বারবার কল দেয়, বারবার মেসেজ পাঠায়, আপনার কাছে খারাপ লাগে। সো এই সেটিংসগুলো কিভাবে অফ করে দেবেন, আপনাকে আর কেউ চাইলেও গ্রুপে অ্যাড করতে পারবে না, কিছু করতে পারবে না, ভিডিওটা জাস্ট মন দিয়ে পুরো দেখেন। সো গাইজ, প্রথমে আমি আমার ইমুতে ঢুকবো, ইমুতে ঢুকে আপনাদেরকে দেখাইতেছি। প্রথমে আমি ভালো দিকটা দেখাই, তারপর আমি লাস্টে যাই মানে খারাপ দিকটা দেখাম। সো ভালো দিকটা একটাই, মানে আপনি গ্রুপে, অনেকে আছে আপনাকে গ্রুপে অ্যাড করে আপনাকে অনেক ডিস্টার্ব করে, মানে কতক্ষণ পর পরে মেসেজ আসে, ফোন আসে। সো আপনি যদি চান কেউ আপনাকে গ্রুপে না অ্যাড করুক, তাহলে আপনি এখানে ইমু সেটিংসে ঢুকবেন। সেটিংসে ঢোকার পর আপনি প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর আপনি এই যে দেখতে পারতেছেন মেথড পর অ্যাডিং মিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটু যদি নিচে যান, এখানে দেখতে পারবেন পাবলিক গ্রুপ। সো এটা অন থাকবে, স্পেশালি এটা অন থাকলে আপনি এটাকে অফ করে দেবেন। পাবলিক গ্রুপ অফ করে দিলে পাবলিক মানে অন্য কেউ আপনাকে আর গ্রুপে অ্যাড করতে পারবে না। আর উপরে আছে প্রাইভেট গ্রুপ, সো এটা যদি আপনি চান অন রাখতে পারেন, অফ রাখতে পারবেন, এটা একান্ত আপনার বিষয়। তারপর এখানে দেখতে পাচ্ছেন বয়েজ ক্লাব রুম, যেটা একটা অ্যানোয়িং বিষয়, মানে মানুষের বয়েজ আসে, উপরে অ্যাড আসে, ইয়ে আসে। সো এটাও চাইলে আপনারা বদ্ধ করে দিতে পারেন, আপনাদেরকে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না এই মুহূর্তে। সো নেক্সট যে সেটিংসটা দেখাইতেছি ওইটা, ওইটাও অনেক ইম্পর্ট্যান্ট। ওইটার জন্য আপনি আবার ব্যাগে যাবেন, ব্যাগে যাওয়ার পর ফাংশনে যাবেন। ফাংশনে যাওয়ার পর এখানেও বয়েজ ক্লাব রুম দেখতে পারতেছেন, এটা অফ করে দিলে আপনার আর অ্যাড আসবে না, কেউ আপনাকে বয়েজ ক্লাব রুমে অ্যাড করতে পারবে না। সো দেখেন অলরেডি বয়েজ ক্লাব রুম এখানে ছিল, সো এটা চলে গেছে। সো আবার ইমুর সেটিংসে ঢুকবেন। সো ফাইনালি আপনি কীভাবে বুঝবেন যে আপনার ইমু অ্যাকাউন্ট হ্যাক আছে কি না, কারো আইডিতে চলতেছে কি বা না চলতেছে, এটা আপনি কীভাবে বুঝবেন? সো এটা বুঝতে হলে আপনাকে ডিভাইস দেখতেছেন, ম্যানেজ ডিভাইস, ম্যানেজ ডিভাইসে ঢুকতে হবে। সো ম্যানেজ ডিভাইসে যখন ঢুকবেন তখন আপনি এখানে দেখবেন আপনার ফোনটা, এখানে এখন আমার ফোনে চলতেছে ইমুটা, এই জন্য আমার ফোন শো করতেছে। যদি অন্য কারো ফোনে আমার আইডি হ্যাক হইতো, ইমো আইডি হ্যাক হইতো কিংবা অন্য কারো ফোনে চলতো, তাহলে এভাবে নিচে আরও কিছু মানে ওই ফোনটার নামও দেখাইতো, যে ফোনটাতে আমার আইডি চলতেছে ওই ফোনটার নামটাও দেখাইতো। সো এটা নিচে থাকতো। সো যদি নিচে থাকে এরকম আপনি চেক করে নেবেন ম্যানেজ ডিভাইসে ঢুকে। এই ম্যানেজ ডিভাইসে ঢুকে যদি নিচে অন্য কোনো ফোন দেখেন, ওটার উপরে সিম্পলি ক্লিক করবেন। আর এখানে ক্লিক করলে ওই ওই ফোন থেকে আপনার ইমো অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট পুরো সেভ হয়ে যাবে। সো এটা হলো আপনার নিজের আইডি বাঁচানোর সিস্টেম। আর আরেকজনের আইডি হ্যাক করা, মানে এগুলো অ্যাকচুয়ালি চিন্তা করাটাও মানে ভালো না, আপনি কি দরকার আরেকজনের আইডি হ্যাক করার? সো গাইজ, কীভাবে ইমু হ্যাক করবেন ওইটাও আমি জানি, কিন্তু ভিডিওটা অনেক লম্বার কারণে আমি এই ভিডিওতে আর দেখাইতেছি না, কারণ আমি আপনাদেরকে এই ভিডিওতে ভালো দিকটা দেখাইছি। আপনারা যদি হ্যাকিং শিখতেছেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন, ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা চাইলে ইমো আইডি মানে হ্যাক করতে পারবেন। আমি যেভাবে দেখাইছি এভাবে করে রাখেন, তাহলে আপনাকে কেউ গ্রুপে অ্যাড করতে পারবে না, ডিস্টার্ব করতে পারবে না, এক্সপেশালি আপনার ইমো অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে পারবে না। আপনি আরেকজনেরটা করতে পারেন কিংবা না পারেন, কিন্তু আপনারটা কেউ করতে পারবে না। সো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে লাইক শেয়ার করে কমেন্ট বক্সে বলে যাবেন, নেক্সট কী ধরনের ভিডিও চান আমাকে জানাবেন।